হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের ভোজন অফিসিয়াল। আশা করি আপনারা ভালো আছেন। এইরকম একটা মহামারীর পরিস্থিতিতে আমরা ইচ্ছা থাকলেও বাইরে হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে কিছুই খেতে পাচ্ছি না। এমতো অবস্থায় আমরা কি বাড়িতে মন খারাপ করে বসে থাকবো? আজকে সকলকার কথা ভেবে আমি একটা নতুন ধরনের চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো চিকেন চাঙ্গেজি। পুরো ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন এবং বাড়িতে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করুন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে নতুনভাবে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে আমার সাথে আমার কিচেনে দেখতে থাকুন আমি কত সহজ উপায়ে এই রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করি। এই রেসিপিটা বানাতে গেলে আমি দুটো পর্যায়ে আপনাদের দেখাবো। প্রথম পর্যায়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আপনারা কিন্তু বোন সহ চিকেনও ব্যবহার করতে পারেন। চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে এই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। আধা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ জিঞ্জার পেস্ট বা আদার পেস্ট দিয়ে দিলাম, 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 কাপ টক দই নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম, 1 চা চামচ লেমন জুস বা পাতিলেবুর রস দিলাম, 1 টেবিল চামচ কসুরি মেথি, আমি এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি, এখন এটাকে আমি হাত দিয়ে এরকম গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি 1/2 ঘন্টা রেখে দেব। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচো করে রেখেছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই রেখেছি। আমি 12টা কাজু বাদাম নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাজু বাদামটা এইভাবে আমি একটু ফ্রাই করে নেব। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকেও পেঁয়াজ আর কাজু বাদামের সাথে 2-3 মিনিট এইভাবে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটাকে আমি এইভাবে সাইডে রেখে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে এটা একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি এই মিক্সিং জারটা নিয়েছি, এর মধ্যে এই উপকরণগুলো ঠান্ডা করে নিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি এই স্মুথ পেস্টটা বানিয়ে নিলাম। কড়াইটাতে 7-8 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। ম্যারিনেটেড চিকেনটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। সব চিকেনগুলো আমি এইভাবে আগে ফ্রাই করে নেব। আর এই যে বোলের মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম, এই মশলাটা আমি কিন্তু পরে রান্নার কাজে ব্যবহার করব। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই রেখেছি। এইভাবে আমি 1 পিট করে এটা ভালো করে ফ্রাই করব। 4-5 মিনিট ধরে আমি এটা ফ্রাই করব। এবার আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে আরও 3-4 মিনিট আমি এই পিঠটাও ফ্রাই করে নেব। কভার করে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি। এই অবস্থায় আমি চিকেনটাকে মোটামুটি 60% মতো সেদ্ধ করে নেব।
গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে দিলাম। এইভাবে আরও দু তিন মিনিট আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। চিকেনগুলো আমার 60% মতো সেদ্ধ হয়ে গেছে এবং ভালো মতোই ফ্রাই হয়ে গেছে। এই বলে চিকেনগুলোকে তুলে রাখছি। এবার এই তেলটাতে আমি বাকি রান্নাটা করব। এক চা চামচ রসুনের পেস্টটা দিয়ে দিলাম, এক চা চামচ আদার পেস্টটা দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে আমি দু তিন মিনিট রসুন আর আদার পেস্টটাকে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম রেখেছি। এক চা চামচ ধনে গুঁড়ো নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এক চা চামচ জিরে গুঁড়ো নিয়েছি, সেটা দিলাম। এক চা চামচ গরম মশলা পাউডার, এক চা চামচ চাট মশলা, আধ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখেছি। মশলাটা ফ্রাই হয়ে গেছে, পেঁয়াজ কাজু বাদাম এবং টমেটোর পেস্টটা সেটা এখন পুরোটা দিয়ে দিচ্ছি। একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ফ্রাই করে নেব। ম্যারিনেটেড অংশটাকে আমি আধ কাপ মতো জল দিয়ে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি। আধ চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো মেশাবেন। এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। আধ কাপ নর্মাল টেম্পারেচারে দুধ সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এক চা চামচ কসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে রেখেছি, এটাকে আমি হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। টেস্টকে এনহান্স করার জন্য এটা একটা অনবদ্য মশলা, এটা এখন আমি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে, যে চিকেনটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে আমি দু তিন মিনিট মশলার সাথে চিকেনটাকে কুক করব। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেছি। আধ কাপ জল মিশিয়ে দিচ্ছি, যাতে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। চিকেন চাঙ্গিসি বানানোর পর এটা কিন্তু একটু গ্রেভিটা গাঢ় হয়, সেই কারণে এর থেকে বেশি আমি আর জল দেব না। ফ্লেমটাকে লোতে রেখে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। ঢাকাটা খুলে আমি এটাকে একটু চেক করে নিচ্ছি, পুরো তেল ছেড়ে ছেড়ে এসছে আর চিকেনটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে। 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম মিশিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা যাতে ভালো মতো চিকেনের ভেতরে ঢুকে যায় এবং এর ফ্লেভার এবং টেস্টটা আরও এনহান্স করে, সেই জন্য আমি লো ফ্লেমে আরও 2 মিনিট কভার করে এটা রান্না করব। ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। এইভাবে আরও আমি 1 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব। রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা? চিকেন চাঙ্গেজি পুরোপুরি আমি রেডি করলাম, কোন পর্যায়ে কীভাবে রান্না করতে হয় খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখালাম। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের। আর আমার চ্যানেলটিকে প্রথমবার যারা দেখছেন নতুন বন্ধুরা, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।